নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কিচেন, মাই রেসিপিস। আজ আমি কুমড়ো শাকের ডাল রান্না করছি। এর জন্য কি কি লাগছে আসুন দেখে নিই। কুমড়ো শাক কেটে ধুয়ে নিয়েছি। কুমড়ো শাকের ডাঁটাগুলো 2 ইঞ্চ লম্বা করে কেটে নিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। 200 গ্রাম মটর ডাল নিয়েছি, 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। রান্নাটি আমি করব সর্ষের তেলে। এছাড়া নিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, নিয়েছি মেথি, আর লাগছে হলুদ, লবণ ও সামান্য চিনি। প্রথমে কড়াতে 2 কাপ জল দিয়ে তাতে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে সেদ্ধ করে নেব। একই সাথে এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি। ডাল সেদ্ধ হয়ে এলে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। একই সঙ্গে দেব কেটে রাখা ডাটা। ডাটাগুলো দিয়ে একটু নেড়ে দেব। এরপর দেব কেটে রাখা কুমড়ো শাক। সমস্ত কিছু মিলিয়ে নেব ভালো করে। খুব ভালো করে ডালের সঙ্গে শাকগুলো মিলিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটানোর পর আরো একটু নেড়ে নেব। দেখুন ডাটা সেদ্ধ হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং খুব সামান্য চিনি। সমস্ত কিছুর পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। এরপর ভালো করে নেড়েচেড়ে নেব। ভালোভাবে নেড়ে অন্য পাত্রে ঢেলে নিতে হবে। এরপর একটি অন্য কড়াতে তেল দিতে হবে, তাতে ফোড়নগুলো দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে দিচ্ছি শুকনো লঙ্কা। একটু নেড়ে নিয়ে এতে দিতে হবে মেথি ও কালো জিরে। একটু নেড়েচেড়ে এর মধ্যে সেদ্ধ কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে অল্প সময় ফুটিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। আমার রান্নাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আরও ভালো ভালো রান্নার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।